সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টায় যারা লিপ্ত তাদেরকে প্রতিহত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। 52 ভাষা আন্দোলনের সময় ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, মুক্তিযুদ্ধের সময় এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, এরা কখনোই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চায়নি। এছাড়া প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করাসহ সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানানো হয়। বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে সংখ্যালঘুদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে প্যারিসে বসবাসরত হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহ প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশ সরকারের নিকট সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করেন এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। প্যারিসের এফেল টাওয়ার থেকে এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। বার্মিংহামে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ থেকে 6 এপ্রিল দেশে অনুষ্ঠিতব্য লং মার্চ সফল করার প্রতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, সোমবার বার্মিংহামের স্থানীয় একটি হলে মিডল্যান্ডস হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুফতি শাহ সাদুরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে, যুক্তরাজ্য ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা শোয়েব আহমেদ, কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ প্রমুখ। সভা থেকে লং মার্চে বাধা দিলে সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জাতিকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে 31 মার্চ মিলান সেন্ট্রাল স্টেশন চত্বরে গণজাগরণ মঞ্চ মিলান লোম্বার্দিয়ার উদ্যোগে বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে মিলানের সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে। এভাবেই স্লোগানে স্লোগানে দেশপ্রেম ও 30 লক্ষ শহীদের রক্তে স্নাত স্বাধীনতাকে শ্রদ্ধা জানিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে 31 মার্চ 2013 মিলান সেন্ট্রাল স্টেশন চত্বরে গণজাগরণ মঞ্চ মিলান লোম্বার্দিয়ার উদ্যোগে আয়োজিত হয় বিশাল গণসমাবেশ ও মিছিল। মিলানের বিখ্যাত ভিয়া ভিট্রুভিও ও পিয়াসা রিপাবলিকা হয়ে মিলান সেন্ট্রাল স্টেশন প্রায় 4 কিলোমিটার প্রদক্ষিণ করে বিশাল মিছিলের মাধ্যমে প্রবাসী বাঙালিরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বিশ্ব দরবারে পৌঁছে দেয়। বিশাল এ সমাবেশ ও মিছিলে মিলান লোম্বার্দিয়ার মনসা, ভারেস, গালারাতে, ব্রেশিয়া, বেরগামো, মান্তবা থেকে উপস্থিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী বাঙালিরা। উপস্থিত সকলের মুখে এক দাবি, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামাত শিবির ও তাদের সহযোগী সংগঠন সমূহ নিষিদ্ধকরণ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সময় যারা মা বোনের ইজ্জত হরণ করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই। দ্রুত সেই বিচার কাজ সম্পন্ন করে ফাঁসি রায় কার্যকর করার জন্য মিলান নম্বর দেওয়া গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি জানাচ্ছি উদার আহ্বান। পাকিস্তানিদের দোষর রাজাকার আলবদর আল শামসকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করবে এই প্রত্যাশাই ব্যক্ত করছি। আমি দেখেছি সেই আলবদর রাজাকাররা আমার আপনার মা বোনকে কিভাবে লাঞ্ছিত অত্যাচার করেছে। গণজাগরণ মঞ্চের যত বাঙালি ভাইয়েরা এখানে আসছেন স্বাধীনতার পক্ষে দূর দূরান্ত থেকে, সর্বপ্রথম সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার অভিনন্দন। কালারাতে, ব্রেশিয়া, মান্তবা, মনসা এবং বেরগামো থেকে যে ভাইয়েরা এসেছেন তাদেরকে আমি মিলান লম্বাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে তখনই যখন স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসর রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, কলঙ্কমুক্ত হবে শহীদের রক্তে রঞ্জিত বাংলার পবিত্র মাটি। নাজমুল আহসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। নর্থহ্যাম্পটন মেয়রের এবছরের হার্ট অব দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নাজ ইসলাম। স্থানীয় কমিউনিটির যুবকদের কর্মমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ
কোর্স ও বিভিন্ন সেবামূলক কাজে বিভিন্ন সহযোগিতা স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আমাদের কমেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হানান জানান, নর্থহ্যাম্পটন বারা কাউন্সিলের মেয়র পার্লারে আয়োজিত এক অনুষ্ঠানে নাজ ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেয়র কাউন্সিলর রজার কনরয়। প্রতি বছর বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচজনকে মেয়রের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, নাজ ইসলাম দীর্ঘদিন যাবৎ স্থানীয় বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। এছাড়া সম্প্রতি তিনি নর্থহ্যাম্পটনে একটি কলেজের ছাত্রছাত্রীদের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ দিচ্ছেন। সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথপুর পৌর ছাত্রদল সভাপতি আলতাফুজ্জামান বকুলের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারের রিপোর্টে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথপুর পৌর ছাত্র দল সভাপতি আলতাফুজ্জামান বকুলের সম্মানে গত 27 মার্চ বুধবার লিডসের নাজমা রেস্টুরেন্টে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। লিডসে বসবাসরত সাবেক সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর পৌর ছাত্র দল নেতৃবৃন্দের উদ্যোগে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ জহুরুল ইসলাম। সৈয়দ জাবের এবং দুলদুল রানার যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মল্লিক হুসাইন আহমেদ হাসনু, মল্লিক আব্দুল মুহিদ, জাহেদ আলী, আঙ্গুর মিয়া, মওদুদ আহমেদ এবং জমিয়ত নেতা জালাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সংবর্ধিত অতিথি বলেন, হত্যা ও গুপ্ত হত্যার ভয়াবহ প্রকোপে আতঙ্কিত সাধারণ জনগণ প্রতিদিন বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের রিমান্ডের নামে জুলুম নির্যাতনের মাত্রা আশঙ্কাজনক হারেই বেড়ে চলছে। ক্রমবর্ধমান হত্যার ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিটি মানবাধিকার সংস্থা তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এখন দেশে পুলিশ ও র্যাব যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। সভায় অতিসত্বর নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। লিডসের নাজমা রেস্টুরেন্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। 42তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্যে বিএনপি বেডফোর্ডশায়ার শাখা। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানান, শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাস ময়না মিয়া। সাধারণ সম্পাদক শহীদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ রৌফ। বক্তব্য রাখেন বেডফোর্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি সদরুল ইসলাম, তৌফিক আলী মিনার, লুটন বিএনপির সহসভাপতি মিসবা উদ্দিন, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ সহ আরও অনেকে। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে 42তম স্বাধীনতা দিবস পালন করেছে টেমসাইড বিএনপি। এ উপলক্ষে হাইডের স্থানীয় একটি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেমসাইড বিএনপি সহসভাপতি আব্দুল ওদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, গিয়াসউদ্দিন, সিদ্গাত আলী খান আফজল, ফরহাদ জানি, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান, জাকির হোসাইন, সাইদ চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা এ সময় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবি জানান। স্পেন বিএনপির উদ্যোগে বাংলাদেশে 42তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, মাদ্রিদস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্পেন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি ও তালাত মাহমুদ উজ্জ্বলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া মুক্তিযুদ্ধকালীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাহবুবুর রহমান জন্টু, জিয়াউর রহমান খান, দিদারুল আলম, ডাক্তার দুলাল, শরীফুজ্জামান, মুজিবুর রহমান, যুবদল সভাপতি সাখাওয়াত উলা, আকবর শেঠ, সোহেল ভুঁইয়া, সাকিল সহ আরও অনেকে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল বেডফোর্ড শাখার উদ্যোগে 42তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়কের রিপোর্টে।
মহান স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ ইজ্জতহারণ ও মাবুনের প্রতি সম্মান প্রদর্শন ও প্রবাসী নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে গত 26 মার্চ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল বেডফুর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বেডফুটের স্থানীয় একটি রেস্টুরেন্টে শাখার চেয়ারপারসন আলহাজ তৌফিক আলী মিনারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শহীদুলকের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দালির কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শাখার ট্রেজারার মোহাম্মদ আতাউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ শিক্ষক আলহাজ আব্দুসুবান চৌধুরী, আলহাজ আবু বক্কর বেডফুর সেন্ট্রাল জামে মসজিদ ও বেডফুর শেয়ার বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, বেডফুর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ সাইদুর রহমান, শাহ ফারুক আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, তাই স্বাধীনতার মান রক্ষা করে সকলকে একযুগে কাজ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মৌলানা খালেদ হোসেনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। শায়কুলক শায়েক, চ্যানেল আই, বেডফুড। যুক্তরাজ্য আওয়ামী লীগ উইডন শাখার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার 42 বছর পূর্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সভার শুরুতে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ ইরফান উল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মহি আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন সুরাবুর রহমান, গোলাম মোস্তফা, রুহুল ইসলাম, গৈসল ইমাম চৌধুরী সুজন প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা দিবসের উপর বিশদভাবে আলোকপাত করার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা বন্ধের জোর দাবি জানান। সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বর্ষীয়ান রাজনৈতিক আব্দুল জলিলের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে স্পেনের সান্তা কলোমা আওয়ামী লীগ। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, বার্সেলোনা সান্তা কলোমার স্থানীয় একটি হলে অ্যাডভোকেট আব্দুল বাকির সভাপতিত্বে এবং নাজমুল আলম শফিকের পরিচালনায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিশদভাবে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংকটে তাদের সক্রিয় ভূমিকার কথা বাঙালি জাতি কখনো ভুলবে না বলেও অভিমত ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম, তৌফিকুজ্জামান সহজ, আমির হোসেন আমু, আব্দুস সাত্তার, খোরশেদ আলম বাদল, মোহাম্মদ মুশারফ ব্যাপারি, এনায়েত হোসেন, আজিম জামান প্রমুখ। সভা শেষে প্রবীণ এই দুই রাজনৈতিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনের যুবকদের চাকরির সমস্যা সমাধানে প্রয়োজনে বর্ডার বন্ধের আহ্বান সাবেক দুই মন্ত্রীর। যুক্তরাজ্য বিএনপি নর্থ ওয়েস্ট শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা পালন করেছে তাদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।